দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি এনটিভি অনুষ্ঠানসূচি ও দুপুরের অতিথি প্রথমেই থাকছে সংস্কৃতি বাংলাদেশের পূর্বাঞ্চলের এগারোটি জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মালিবাগ কসমস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী আর্ট ফর এইড রিবিল্ডিং লাইফ প্রদর্শনী চলবে পাঁচ অক্টোবর পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোকচিত্রিত ক্যামেরায় ধরে রাখা বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি নিয়ে পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির দ্রিক গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী বুক পেতেছি গুলিঘর প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা এই সময় প্রদর্শনী চলবে একুশ সেপ্টেম্বর পর্যন্ত লালমাটিয়ার কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে অমিতাভ সরকারের মিশ্র মাধ্যমে আঁকা চিত্রকলা প্রদর্শনী অপ্রাসঙ্গিক প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা এই সময় প্রদর্শনী চলবে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত এবার এনটিভি এবার জানিয়ে দিচ্ছি এন টিভির বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে গৌতম মন্ডলের প্রযোজনায় অনুষ্ঠান অন্যরকম গল্প রাত আটটা বিশ মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড খারাপ রাত নটা ত্রিশ মিনিটে থাকছে মুসাফির অনেক পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো আমার বংশের মেয়ে সে কিনা বস্তিতে গিয়ে থাকছে গিয়ে থাকছে কি না আমিও তো তোমার বুঝতে পারি চিনি করতে বিশ না রে কি আলাপ করছ জো না রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময় এই ছিল এনটিভি রাজজাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলি সময়সূচি এবার দুপুরের অতিথি প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি বরেন সেতার বাদক ফিরোজ খান শুভ দুপুর শুভ দুপুর কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আপনাকে আজকে আমাদের এখানে পেয়ে এবং সময়টা কেমন যাচ্ছে এখন শুরুতে জানি একটু এখন তো অবসর সময় কারণ আমার মানে বাংলাদেশ বেতারে আমি এক সময় সার্ভিস করতাম গত তিন বছর আগে আমি অবসরে যাই ওখানে মানে প্রথম শুরু করছি আমি সেতারবাদক হিসেবে চাকরি এবং শেষ করছি সঙ্গীত প্রযোজক হিসেবে এবং সিনিয়র সঙ্গীত প্রযোজক হিসাবে সেটা প্রায় আড়াই তিন বছর হয়ে গেছে তো এখন অবসর সময় যে মানুষ যারা যেভাবে থাকে তারপরেও যেহেতু আমি শিল্পী আমি বাদক আমার কোথাও না কোথাও কোনোভাবে না কোনোভাবে কাজ করতে হয় কাজ করি আর এমনি ব্যক্তিগত জীবনটা আসলে কিভাবে কাটানো হয় পরিবারের সাথে পরিবারে আমার দুই ছেলে আমার দুটি সন্তান বড় ছেলে তার সংসার আছে বাচ্চা কাচ্চা আছে ছোটটা এখনো বিয়ে সাদি করে নেই তো এইভাবে আমরা তিনজনের একটা পরিবার আর বড় ছেলে তার পরিবার নিয়ে আলাদা থাকে তো এইভাবে মানে আমরা স্বামী স্ত্রী এবং ওই ছেলেকে নিয়ে যেভাবে মানুষ চলে যেভাবে চলতে হয় সেভাবে আছি আর কি

মানে দাদার বাড়ি নানার বাড়ি দুটোই ব্রাহ্মণ বাড়ি সেখান থেকে আমরা উনিশশো সালে বাবা রাজশাহী রেডুতে চাকরি করতেন শিল্পী হিসাবে উনি নিজস্ব শিল্পী ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহী তো সেইভাবে আমরা রাজশাহী চলে যাই এবং ওখানে রাজশাহী পুলিশ লাইন স্কুলে লেখাপড়া যুদ্ধ মানে একাত্তরের যুদ্ধের আগে আমি প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম এবং ক্লাস ফোর থেকে ফাইভে উঠি তারপর যুদ্ধ লাগলো যুদ্ধের সময় স্কুলের ছাত্র তবে স্কুলে কি ছোটোবেলা থেকে আমি ফিটি প্যারেড করতাম যার জন্য স্কুলের টিচার বলেন তারপরে ছাত্রছাত্রী ওরা মানে সবাই চিন্ত আমাকে তো ছোটোবেলায় আমরা যুদ্ধের সময় একটা কাজ করতাম স্কুলে মাঠে খেলাধুলা করতাম আর সন্ধ্যার আগে ওই যুদ্ধ চলাকালীন এই পুলিশের বাংকারে আমরা ওই পুলিশদেরকে খাবার দেওয়া আচ্ছা যুদ্ধের সময় এই কাজটা আমি করতাম এবং আমার কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা তো স্কুলের ছেলেমেয়েরা মানে ছেলেরা আমরা এই কাজটা করতাম তো যুদ্ধ লেগে গেলো আমরা চলে গেলাম ইন্ডিয়াতে কলকাতায় সেটা আছে একাত্তরে আমার নানার বাসায় মানে আমার মার মামা ওস্তাদ বাহাদুর হোসেন খান ওনার বাসায় চলে যায় সেখানে নয় মাস যুদ্ধকালীন ওখানে থাকি তো সেখানেও গান বাজতে একটা ইয়ে পরিবেশ ছিল কারণ বাহাদুর খান উনি বিখ্যাত সরদিয়া বড় মাপের বাজার কলকাতায় তো ওনার বাসায় থাকাকালীন যুদ্ধের আগে কিন্তু আমার সেতারা হাতে করি আচ্ছা আমি সেতার হাতে নিছি সেতার টুকটাক বাজাতে পারি তখন তো চলে গেলাম তো নানার বাসায় সেতা ছিল কারণ নানার ছোট ছেলে কিরিট খান ওস্তাদ কিরিট খান উনি সেতার বাজাতেন তো সেখান থেকে আমার টুকটাক সেতার দেখা কিছুটা শেখা এরপর দেড় স্বাধীনরা চলে আসলাম রাজশাহীতে রাজশাহীতে আসার পর আমার গুরুজি লক্ষ্মীকান্ত দিয়ে ওনার কাছে মানে প্রথাগতভাবে শিক্ষা শুরু হয় শিখে আর ইন্ডিপেন্ডেন্ট লেখাপড়া চলছে তারপরে তো প্রাইমারি বাস্কর বা হাই স্কুলে চলে গেলাম শিক্ষা চলছে তো কিছুদিন পরে বাচ্চাদের অনুষ্ঠান বাংলাদেশ বেতারে হয় তো বাবা একদিন বলে যে তুমি সেতার বেতারে তো সালটা ছিল উনিশশো চুয়াত্তর কি পঁচাত্তর সম্ভবত তখন থেকে আমি রাশিয়ে বেতারে সেতার বাজানো শুরু করি আচ্ছা ছোটদের অনুষ্ঠানে তারপর তো আটাত্তর সালে জাতীয় শিশু কম্পিটিশন সেখানে জাতীয় পুরস্কার পাই ঢাকায় এসে প্রায় অনেকগুলো পুরা বাংলাদেশের মধ্যে আমি ফার্স্ট হই স্বর্ণপদক পাই সবচেয়ে বড় কথা যে আমার মামা উস্তাদ খুশিদ খান ওনাকে দেখি কিন্তু আমার মা বাবার ইচ্ছে হলো যে আমাকে সেতা শেখাবে আচ্ছা

থাকার চেষ্টা করছি অনেক তখন ঢাকায় অনেক বড় বড় সেতার বাদকরা ছিলেন প্রায় বারো চোদ্দো জন সেতার বাজাতেন এইটটি এইটে যখন আমি পারমানেন্ট চলে আসি ঢাকায় তখন থেকে আমি দেখলাম যে প্রচুর কাজ প্রচুর মানুষের ডাক প্রচুর মানুষের ভালোবাসা এতে আস্তে আস্তে আমি এমনভাবে ডুবে গেলাম যে এটা থেকে আর বেরোনোর কোনো পথ নেই আজকে প্রায় চুয়ান্ন বছর হচ্ছে আমি সেতারটা হাতে অনেকগুলো বছর সাথে থাকা এবং এইটটিতে আমি যখন প্রথম ঢাকায় আসি ট্রান্সক্রিপশন সার্ভিসে আমি চাকরি নিই কন্ট্যাক্ট বেসিসে তো সেখানে প্রথম দিন আমার যে মানে গানের রেকর্ডিং আমি ছিলাম সেটা হচ্ছে রুনা আলার একটা গান বা বিখ্যাত আর্টিস্ট রুনা লাইলে উনিশশো আশি সালে আমার মন পাখিটা যাইরে উড়ে যায় দেশাত্মবোধ গান এই গানটার সাথে আমি প্রথম ইন্সট্রুমেন্ট বাজিয়েছি সেটা হচ্ছে একতারা সেদিন সে তার ঠিক ছিল আমাকে একটা বাজাতে দেওয়া হয়েছে খন্দকার নুরুল আলম সাহেব উনি ছিলেন মিউজিক ডিরেক্টর এখানে আমি একটু জানতে চাইবো যে এই যে সেতার বা কথা বলছিলেন এইগুলো ছাড়ার কোন কোন যন্ত্রের প্রতি ইচ্ছাটা আপনার ছিল বা শেখা হয়েছে না আসলে কি একটা মিউজিশিয়ান হতে গেলে একজন একটা ইনস্ট্রুমেন্ট ভালো করে বাজাতে পারলে আমার মনে হয় অনেক কিছু শেখা হয় জানা হয় হ্যাঁ আমি অন্য অন্য ইনস্ট্রুমেন্ট দেখছি কিন্তু মানে চেষ্টাও করছি হয়তো একসময় রবাব নিছি একসময় ম্যান্ডোলিন নিছি একসময় গিটার দিয়ে বাজে কিন্তু আমি সেতারের যে মায়া কিংবা সেতারের যে বাজন বাজনের যে ইয়েটা সেটা থেকে আমি বেরোতে পারিনি যার জন্য এইটার প্রতি ইয়ে আছে এখনও শেখার চেষ্টা করি কোনো কিছু শুনলে কারোর রেকর্ডিং শুনলে ইচ্ছা করে যে এরকম যদি আমি বাজাতে পারতাম এরকম যদি হতো হ্যাঁ তাহলে হয়তো ভালো হতো

অনেক ফিল্মের ছবির গানের অনেক ব্যাকগ্রাউন্ড অনেক নাটকের ব্যাকগ্রাউন্ড অনেক গানের সাথে বাজানো নজরুল সঙ্গীত আধুনিক সঙ্গীত মানে রবীন্দ্রসঙ্গীত ফোক যত গান আছে যত ধারার গান আছে সব গানের সাথে কিন্তু আমার বাজানো আছে আগে তো ক্যাসেট বেরোতো ক্যাসেটের পিছনে কিন্তু আমাদের নামগুলো থাকতো সিডির কাবারের নাম থাকতো এখন তো সেগুলো নেই এখনও হয়ে গেছে কি ইউটিউবের গান হয়তো একটা গান বাজে আসলাম সেখানে নামটা হয়তো খুঁজে পাবো না কিন্তু সেতারের টোনটা আমি শুনলে বুঝি যে এটা আমারই বাজানো আচ্ছা হ্যাঁ কিন্তু ওই কমার্শিয়াল বাজানো আর ক্লাসিক্যাল বাজানো দুটা কিন্তু দু ধরনের ক্লাসিক্যাল হয়তো একজন দুজন সেতার বাজু করে যা একটা রাগ শেখালো ওটা কোনোরকম বাজানোর মানে ইয়ে প্র্যাকটিস করে বাজানো যায় কিন্তু কমার্শিয়ালটা উপস্থিত বুদ্ধি উপস্থিত তৎক্ষণাৎ আপনাকে মিউজিক ডিরেক্টর ডিরেক্টর বলল ওটা ডেলিভারি দিতে হয় আপনাকে সে সেতার পিসটা বাজিয়ে দিতে হবে গানের আগে গানের মাঝখানে গানের ভিতর পরে তো সেই কাজটা এখন ওই রকম বাদক এক দুজন ছাড়া মানে বাংলাদেশে নাই আপনার কাছে কেউ কখনো শিখতে চায়নি সেতারটা আছে শিখতে চাইছে এবং শিখে এখনো আছে কিছু ছাত্র ছাত্রী আছে আমার কয়েকজন ছাত্রী আছে আচ্ছা মেয়ে তারা চাকরিজীবী কেউ সংসারী তারাও কিন্তু শেখে ছেলেরা তো আছে না না ব্যক্তিগতভাবে আর আমি শিল্পকলা একসময় ট্রেনার ছিলাম শিল্পকলা শেখাতাম দেখলাম যে ওখানে আমি মানে সপ্তাহে হয়তো একদিন দুই দিন যেতাম কিন্তু ওখানে ওইভাবে কারণ শিল্পকলা সরকারিভাবে শেখানো হয় ওইভাবে মেয়েরা দেখতাম যে মনোযোগী না হ্যাঁ যারা আসতো হয়তো এই সপ্তাহে আসলে দুই সপ্তাহ নাই কি হলে তুমি আসলে না কেন কিন্তু সে মানে সে ধৈর্যটাও নাই তো ওখানে দশ বারো জন ছিল শিখত তারা আমি বেশ কয়েক বছর প্রায় তিন চার বছর ওখানে শিখি শিল্পকলা আর এমনি বাসায় ব্যক্তিগতভাবে আমি কয়েকজনকে শেখাই এখনো তারা শেখে কি মনে হয় নতুনদের মধ্যে আসলে সেতারের প্রতি যে আগ্রহ সেটা কতখানি সে তার প্রতি আগ্রহ আছে আসল কি ধৈর্যটা নেই মানুষের সে সময়টা নেই শুনলে সবাই বলে বাহ কি চমৎকার অনেকে শিখতে চায় কিন্তু সেই সময়টা যে তিন ঘন্টা চার ঘন্টা প্র্যাকটিস কিংবা দুই ঘন্টা প্র্যাকটিস সেই সময়টা দেওয়ার মানুষ খুব কম আচ্ছা এই যে চুয়ান্ন বছরের কথা বলছিলেন এটা একটা দীর্ঘ পথ চলা মানে দীর্ঘ একটা সময় এবং এর মধ্যে অনেক সংগ্রাম ছিল এরকম অনেক অজানা গল্প ছিল কখনো মনে হচ্ছে যে আচ্ছা সে তার বাদক না হয়ে যদি অন্য কোনো কিছু হতাম তাহলে হয়তো ভালো হতো এটা আত্মতৃপ্তি কিছু কিছু জায়গায় এরকম মনে হয় কোনো কোনো সময় যেমন এখন মনে হয় যেমন আমার সাথে অনেক ফ্রেন্ড যাদের সাথে লেখাপড়া করছি তারা কেউ সচিব কেউ ডক্টর তারা হয়তো বেরিয়ে গেছে তারা অনেক অগাধ সম্পত্তির মালিক এটা আমার চোখে দেখা কিন্তু মনে দিক থেকে তৃপ্তি যে আমি কিন্তু খুব পরিষ্কার একজন মানুষ হ্যাঁ আমার মানে ওই ইয়েটা নেই যে ওই দুর্নামটা নেই যে তুমি ঘুষ খেয়েছো কিংবা তুমি চুরি করছো কিংবা তুমি এই করে পয়সায় রোজ করছো কিন্তু এটা নেই এই দিকটা আমার মনে অনেক তৃপ্তি আবার ফার্স্ট যে হ্যাঁ ছেলেরা হয়তো দেখে যে বাবা শিল্পী মানুষ আমাদের শিল্পীদের তো একটা ইয়ে আছে যে শিল্পীরা গরিব শিল্পীদের সাধারণত কিছু হয় না আর আমরা টাকার বেশি কিন্তু নি ওই নেশা নাই ওটা কিন্তু করতে পারিনি করতে পারি মানে কি শিল্পীদের ওই শিল্পের জন্যই আসলে কাজ করে করে এবং দেশের জন্য করে আপনি দুই ছেলের আপনার দুই ছেলের কথা বলছিলেন তাদের মধ্যে কেউ সেটার প্রতি আগ্রহী না আমার ছেলেরা ওই একটাই বলে যে যেমন আমার বড় ছেলেকে আমি চেষ্টা করছি সে বি বিএ পাশ করছে তাকে চেষ্টা করছিলাম আমি সেতার শেখানো মজার ব্যাপার আমার একটা সেতার আছে উনিশশো সালে আমার বাবা একটা সেতার কিনে ষোলোশো পঞ্চাশ টাকা সেই সময় ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে ইন্ডিয়া থেকে সেতারটা নিয়ে আসছেন সেতারটা আমার কাছে আছে আমি কিন্তু ওটা ছাড়িনি আমার বাসায় চারটা পাঁচটা সেতা আছে কিন্তু তারপরে ওই সেতারটা আমি রেখেছি যে বাবার স্মৃতি একটা জমি বিক্রি করে বাবা দিয়েছে পরে আমি বাবাকে জমিটা ফেরত মানে কিনে দিয়েছি যার কাছে বিক্রি করছেন ষোলোশো টাকায় সে জমিটা আমি ছয় হাজার টাকা তো পরে বাবাকে কিনে আমি ব্যাক করে দিয়েছি হয়তো এই জমিটার মূল্য এখন এক কোটি টাকা কিন্তু আমার যে শিক্ষাটা ওই বাবার দেওয়া শ্বেতা দিয়ে এটা তো এই শ্বেতাটা আমি একদিন ছেলেকে দিলাম তুমি এটা প্র্যাকটিস করো হ্যাঁ তো বলে বাবা অনেক কঠিন এটা হবে না আমার দ্বারা হয় সে কিন্তু ঘন্টার পর ঘন্টা কম্পিটিশন বসে হ্যাঁ ছোট ছেলে সে গিটার বাজায় ড্রাম বাজায় অনেক কিছু করে হ্যাঁ সে ক্যামেরা দিয়ে ছবি ওঠায় অনেক কিছু কিন্তু যখনই বলে যে বাবা এটা শ্বেতাটা বাজো না অথচ আমি কোনো প্রোগ্রামে গেলাম হয়তো আমার ছোট ছেলে গেল কিংবা ফ্যামিলি কেউ গেল। হ্যাঁ হয়তো অন্যরা আমার সেতার বাজনা শুনে খুব তারিফ করছে কিংবা খুব ইয়েও করছে এবং হয়তো আমার ছেলের সাথে কোনো আমার বন্ধুবান্ধব কোনো বড়ো শিল্পী দেখা হল হ্যাঁ ফির সাহেব কেমন আছেন এরা কারা আমি আমার বড়ো ছেলে ওয়াইফ ছোটো ছেলে এই তোমরা সেতার শেখাও না কেন তুমি কী করো ও লেখা ও তুমি কি কর গিটার বাজে বাবার এত সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট এটা বাজাও না কেন বাবার যে ট্যালেন্ট যে সেই ট্যালেন্ট আসলে ন্যায়ার মতো ধারণ ক্ষমতাটা মনে হয় এখন ওই আচ্ছা একটু জানতে চাইবো যে বর্তমান সময়ে বা সোমার সাথে সাথে গানের ধরনে বা আদলে তো অনেক পরিবর্তন হয়েছে সেখানে সেতারের যে ব্যবহারটা সেখানে কি মনে হচ্ছে খানিকটা কমে যাচ্ছে অনেক কমছে অনেক কমছে কারণ তখনকার ফিল্মের যে গানগুলো হতো কিংবা আধুনিক গানগুলো তো প্রত্যেকটাতে কিন্তু তখন একোস্টিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার হতো এবং ভালো ভালো একুস্টিক ইনস্ট্রুমেন্টাল বাংলাদেশে ছিল দেশে ছিল সে তুলনায় কিন্তু এখন আর নাই যেমন একটা গান যখন ফিল্মের গান করতো ছয়জন সাতজন ভায়োলিনিস্ট ব্যবহার করতো এখন তো ভায়োলিনিস্ট নেই একজন আর সে অর্কেস্ট্রা পিস হয় অনেকটা ডিজিটালও হয়ে সব ডিজিটাল হয়ে যায় না ডিজিটাল হয়ে হলেও যেমন আমাদের কারণ আমাদের গান হচ্ছে আমরা ইন্ডিয়াকে মানে বিশেষ করে ভারতের যে গান বাজনা কিংবা পাকিস্তানের যে গান বাজনা এইগুলোর ফলোয়ার কিন্তু আমাদের এই দেশ হ্যাঁ কারণ যে আধুনিক গান বলেন যে শাস্ত্রীয় সঙ্গীত বলেন যে উত্তর ভারতের যে সঙ্গীতটা নিয়ে আমরা কাজ করি আমরা তো ওয়েস্টার্ন সঙ্গীতে কিছুটা মিক্সড আছে কিন্তু অরিজিনাল তো আমাদের অরিজিন তো এটা তো সেই জায়গা থেকে আমরা যে ইন্ডিয়ান যেমন একটা গানের অর্কেস্ট্রেশন বিশটা তিরিশটা ভাইলিনিস্ট থাকে চ্যালো বাদত থাকে হ্যাঁ তারপরে আপনি বেজ ইয়ে থাকে চেলো থাকে অনেক ইনস্ট্রুমেন্ট ভাইলিন তারপরে আপনি স্ট্রোক যে সেতার সেতারের সাথে তিনটা চারটে ইনস্ট্রুমেন্ট বাজে

এই অনুষ্ঠানগুলোতে আমরা রেগুলার থাকতাম আর নজরুলের স্পেশাল অনুষ্ঠান রবীন্দ্রনাথের জন্ম বার্ষিকী মৃত্যুবার্ষিকী এসব অনুষ্ঠানগুলো আমি ম্যাক্সিমাম সময় আমরা করতাম এখন ইদানিং করে ওইগুলো হচ্ছে না যার জন্য আসা হয় কথাগুলো বললে আসলে নস্টাল লাগে ভালো থাকবেন অবশ্যই আপনারা প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে অ্যাট এন ডট কমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কম এছাড়া এন টিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে সবার মঙ্গল কামনা আজকের মতো এখানেই শেষ করছি শুভ দুপুর